আজ সাক্ষাৎকার নিচ্ছি হাইলাকান্দি সমষ্টির দাপটি বিধায়ক তথা রাজ্যের প্রতিবাদী কণ্ঠ আলহাজ আনোয়ার হোসেন লস্করের। 19 লোকসভা নির্বাচনে ইআইইউডিএফ দলের ফলাফলটা কেমন হবে? ফলাফল ভালো হবে, আগের চেয়ে ভালো হবে। এবং কয়েকটি আসনে পার্টি ডিসিশন দিব, কয়টা দিতাম না দিতাম এটা হইলো তো পার্টির কথা। এখন আমরা তো তিনটা তো আসিব, এই তিনটা তো আমরা জিতবো। লগে আরো আমি নাক গলাই নি, আমার সিধা সিধি পার্টি যারে দিব আমি তার লাগে খামো, আমি পার্টির লাগে আসি, আমি পার্টির উঠতে না, পার্টির ভিতরে যেটা হইব পার্টি যে ডিসিশন দিব ওই ডিসিশন মতো আমি খামো। করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির সঙ্গে কি লড়াই হবে না কংগ্রেসের সঙ্গে? কংগ্রেসের তো প্রশ্ন ওঠে না, বিজেপি আরো ইউডিএফ লড়াই না তার কংগ্রেসের মাঠে। শুনলাম কংগ্রেসের যে পার্টি উনি গৌতম রায়ের ম্যানেজার, বাগানের ম্যানেজার ছিলেন, কতটুকু সত্য? এটা কে বাগানোর ম্যানেজার, কে সত্য কে মিথ্যা, দেখুন আমি এই সম্বন্ধে জানি না, ওর ব্যাকগ্রাউন্ডও আমি জানি না, না জানি আমি কিছু বলতে পারতাম না। জানার পরে আমি যাওক আমি তার খবর সবর লই লইলেও বলতাম পারবো হ্যাঁ হ্যাঁ, নানা জানি ভোট করে আমি যেসব জিনিস করা আমি আমি ভাষা। আরেকটা মানে জানতে চাই যে এজিপি দলের অস্তিত্ব উনিশে যে মিটে যাবে, মানে এই ব্যাপারে আপনার না তাকবে আরো শক্তিশালী হবে? এজিপি তো আর এজিপি নাই তো, এখন সব বিজেপি, এজিপি আর রয়েছে নি। আজকে অসংবিধানিকভাবে যে আমরা তিন মন্ত্রী মিনিস্টার চেম্বারে গেলা গিয়ে শপথ লওয়া নাই, কোনো খাস কর্ম নাই গেলা গিয়া, যেটা অসংবিধানিকভাবে গভর্নরেও কোনো অ্যাকশন রইলা না, সিএমও করলাম অসংবিধানিক কথা, তো এইগুলা আমার মতে এটা এরা এইগুলো না করিয়া এখন তারা নিশ্চিতভাবে আবার তারা শপথ লওয়া নিয়ে দরকার আছে গভর্নমেন্টের, গভর্নমেন্টের এটা খারাপ কাজ করছে। আর সিনিয়র আইএএস সকলের ডিউটি আছে যে গভর্নমেন্টে কোনো বাদ খাম করলে এটারে অসংবিধানিক কিছু করলে তারা সংবিধানিকভাবে দেখা নিল, যোগ্যতা লাগছিল আইএএস বিষয়ে, যারা আসলা সিনিয়র আইএএস বিষয়ে এরা দেখাচ্ছে নেটে লাগে এরা দায়ী। ঠিক আছে।